Assalamu alaikum viewers. আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিটাগাং সিপিজেড রেয়ার কিছু কিছু অংশ। পুরোপুরি সব দেখা হবে এটা মেইন গেট সিপিজেড এর ঢুকতেছি আমরা। মেইন গেট দিয়ে ঢুকতেছি, জায়গায় যাবো। যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সিপিজেড এর মেইন গেট দিয়ে ঢুকছি, ঢুকে এটা 1 নম্বর রোড, হাতের বামে যেটা, এটা আমরা 1 নম্বর রোড দিয়ে ঢুকতেছি। এখন চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং জোন, সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট সিপিজেড। ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড গ্রুপের এটা পুরো আগে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কাজে ব্যবহার হয়। আসছি চিটাগাং ইপিজেডে, তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চিটাগাং ইপিজেড 1 নম্বর রোডে আছে। এখন আমরা এদিকে ভিতর দিয়ে যাচ্ছি, দেখি কি হয়। আমি ফ্যাক্টরির নাম বলতেছি না, আপনাদেরকে দেখাচ্ছি এমনিতে। এ পাশে একটা পুরোটাই ইয়ংন, এটা নতুন একটা ফ্যাক্টরি হচ্ছে। এটা 2 নম্বর রোড, 2 নম্বর রোড দিয়ে যাচ্ছি না, এটা এখানকার সাব স্টেশন সিপিজেড। এটা সিপিজেড হসপিটাল, সিপিজেড হসপিটাল। সামনে একদম সোজা গেলে চিটাগাং আউটার রিং রোড, র্যান্ডমলি ঘুরতেছি একটা একটা করে, তার সাথে দেখানোটা অনেকটা অনেকদিন সময় লেগে যাবে। সিপিজেডের যেসবগুলো ফ্যাক্টরি আপনার মোটামুটি মানুষের আনাগোনা বেশি আসা গিয়া, ওগুলো হাতে আমি ইয়ে করতেছি, একটু ওই রোডগুলোর দিকে একটু বেশি ইয়ে করতেছি। এটা কি অনেক জিনিসগুলোর এটা বেশি সেক্টর 4 এ চলে আসছে।
এখন দুই নম্বর সেক্টর আছে, এক নম্বর সেক্টর আপনাদেরকে দেখাইছিলাম, দুই নম্বর তিন নম্বরও দেখাইছিলাম, দুই নম্বর সেক্টর আছে, আমি আপনাদেরকে এক নম্বর সেক্টর দুই নম্বর সেক্টর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এক নম্বর দুই নম্বর সেক্টরের মধ্যে কোন প্রায় কি ফ্যাক্টরিটা আছে নাই সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম। এটা অনেক বড় তার কারণে আসলে সব দেখানো সম্ভব না, আমি দুই একটা সেক্টর করে করে দেখাবো বিভিন্ন পার্টে। আজকে এক নম্বর সেক্টর দুই নম্বর সেক্টরের যতটুকু সম্ভব দেখাইছি। আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাইলাম এক নম্বর দুই নম্বর সেক্টর, আর একদিন তিন নম্বর চার নম্বর দেখাবো, তারপর চার নম্বর দেখানোর পর পাঁচ নম্বর ছয় নম্বর দেখাবো, করে সবগুলো সেক্টর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য, চিটাংশ দেখানোর জন্য। বেড়ে যাচ্ছে এখন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।